আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে মোবাইল যে আমরা ইউজ করি, ডাটা ইউজ করি, এমবি। সাধারণত স্মার্টফোন আমরা যারা ইউজ করি সবাই এমবি কিনি বা এমবি ইউজ করি বা ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই। সোজা বাংলা কথা, যারা আমরা ইন্টারনেট ইউজ করি বা ইন্টারনেট চালাই তাদের জন্য এমবি যে অযথা এমবি যে এমবিগুলো খরচ হয়ে যায়, মানে আমাদের প্রয়োজন ছাড়া আমাদের অজান্তেই আমাদের এমবিগুলো নষ্ট হয়ে যায়, এটা আমরা কীভাবে বন্ধ করতে পারি? সাধারণত আমরা যে জিনিসগুলো কমন, যে অ্যাপগুলো, সেটা হলো যে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, এই অ্যাপগুলো আমাদের কমন, এগুলো আমরা চালাই, ঠিক আছে? তো এগুলোতে কীভাবে আমরা আমাদের ডাটা সেভ করতে পারবো, ঠিক আছে, সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেবো এবং প্রত্যেকটিকে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দেখিয়ে দেবো। তো এর জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হলো মোবাইলের প্লে স্টোরে আমরা যাব। এই যে মোবাইলের প্লে স্টোরে আমি ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন উপরে এই যে এখানে কর্নারে একটি অপশন আছে, সেটা হলো যে এই যে এখানে একটি জিমেলের আইকন, আমরা ওই জিমেলের আইকনে ক্লিক করে দেবো। জিমেলের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে একটা সেটিং নামে অপশন আসবে, দেখেন এই যে এখানে সেটিং, এই সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশন দেখেন, এখানে খুবই যে নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, এইটাতে যদি আমি ক্লিক করি, এখানে আসমি এভরি টাইম আমি করে রেখেছি, কিন্তু এটা সাধারণত ওভার এনি নেটওয়ার্ক থাকে বা ওভার ওয়াইফাই থাকে, এটা আপনারা সাধারণত আসমি এভরি টাইম করে দেবেন, তাহলে ডাটাটা সেভ হবে। তারপরে এখানে অটো আপডেট অ্যাপস, এই যে অটো আপডেট অ্যাপস, এই যে এখানে সাধারণত ওভার এনি নেটওয়ার্ক দেওয়া থাকে, এখানে আমি এটা ডন্ট অটো আপডেট দিয়ে রেখেছি, কারণ এটা আমি আগে থেকেই সেভ করে রেখেছি। এটা সাধারণত এই যে এরকম অবস্থা থাকে, ওভার এনি নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপসগুলো আপডেট নেওয়া শুরু করে দেবে, অ্যাপসগুলো আপডেট নেওয়া শুরু করে দেবে, এটা ডন্ট করে দেবেন, ডন্ট অটো আপডেট, ঠিক আছে, এটা ডন্ট করে দেবেন। তারপরে এখানে দেখেন অটো প্লে ভিডিও, এটা খুবই জরুরি, কারণ এই এইটা অপশনটিকে আপনার মাস্ট বন্ধ করতে হবে, নাহলে ভিডিওগুলো অটো প্লে হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডন অটো প্লে ভিডিও, এটাতে ডন করে দেব, বন্ধ করে দেব, ঠিক আছে। তারপরে যে অপশন সেটা হলো আমরা চলে যাব সরাসরি এখান থেকে বেরোয় যাব, এবং এখান থেকে বেরোয় যাওয়ার পর চলে যাব আমরা সরাসরি ফেসবুকে। এখন ফেসবুক আমরা সবচাইতে বেশি চালাই, এই ফেসবুকে কীভাবে আমরা ডাটা সেভ করবো সেটাই আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে ফেসবুকে আসার পরে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো। থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করেছি, নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রোভাইসি নামে একটি অপশন আছে, সবার শেষে লগ আউটের উপরে সেটিং অপশনে আমরা ক্লিক করে দেবো। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে দেখেন প্রথমেই একটা সেটিং নামে অপশন পাবো, এই সেটিংয়ে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সেটিংয়ে ক্লিক করে দেবো, দেওয়ার পরে এখানে একটি অপশন আসবে, এই অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নিচের দিকে যাব আমরা, নিচের দিকে যাওয়ার পরে এখানে মিডিয়া নামক একটি অপশন পাবেন আপনারা, সরি উপরে আছে এটা, এই যে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনের নিচে দেখেন এই যে মিডিয়া অপশনটি আছে, মিডিয়া অপশনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে মেইন যে অপশনটা সেটা হলো যে এই যে ডাটা সার্ভ অপশনটি আছে, এখানে টিক চিহ্ন দেওয়া নাই, দেখেন ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রেকর্ডিং ভিডিও, ঠিক আছে, কোয়ালিটি, এই জিনিসটা আপনাদেরকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে আপনাদের ডাটা অনেকটাই সেভ হয়ে যাবে। এটাতে আমরা ক্লিক করে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যে অটো প্লে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যখন আমরা ফেসবুক চালাই তখন ফেসবুক স্ক্রল ডাউন করে যখন উপর দিকে করি, স্ক্রল ডাউন করি, তখন হয় কি এই ভিডিও কোনোগুলো ধাম করে অটোমেটিক চালু হয়ে যায়, ঠাস করে অটোমেটিক চালু হয়ে যায়। তো এই ভিডিওটা আমরা যে ভিডিওটা দেখতে চাই সেটাও চালু হয়ে যায়, যেটা দেখতে চাই না সেটাও চালু হয়ে যায়, সেটা তো আমাদের ডাটা লস হবে অবশ্যই, এটা আপনারা বুঝতেছেন। তো এখানে আমরা কী করবো, নেভার অটো প্লে ভিডিওস, মানে অটোমেটিক প্লে হবে না ভিডিওটা, নেভার অটো প্লে ভিডিওস, এটাতে আমরা ক্লিক করে দেবো, মানে টিক চিহ্ন করে দেবো, তাহলে আর ভিডিওগুলো অটোমেটিক চালু হবে না, ঠিক আছে। তারপর এখানকার অপশন শেষ আমাদের, এখান থেকে আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব সরাসরি এখান থেকে ইউটিউবে, যেহেতু ফেসবুক এবং ইউটিউব আমরা সচরাচর সবাই আমরা বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো ইউটিউবের কিছু সেটিং আছে, এই সেটিং দুটো আপনাদেরকে বন্ধ করে দিতে হবে, তাহলে ইউটিউব চলাকালীন অবস্থা অনেকটাই আপনাদের ডাটা সেভ হয়ে যাবে। এরকম
এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে ইউটিউবে, তখন আমরা কি করব, এই যে এখানে আমাদের জিমেলের আইকনে আমরা ক্লিক করে দেবো। জিমেলের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে একটি সেটিং অপশন আসবে। এই সেটিং অপশনে আমরা নিচের দিকে দেখেন 2 নম্বরে আছে ডাটা সেভিং। এই ডাটা সেভিং মোডটাকে ক্লিক করার পর দেখেন এটা অন করা আছে। নর্মালিভাবে এটা এরকম অফ থাকে, ঠিক আছে, এরকম অফ থাকে নর্মালি যখন আপনারা নতুন সফটওয়্যারটি ইনস্টল করবেন, বা যারা জানেন না এই অপশনটি অফ করতে, তো এই অন করতে, তো এখানে এরকম অবস্থায় থাকে। তো এটা আপনারা অন করে দেবেন, ডাটা সেভিং মোডটা অন করে দেবেন। দেওয়ার পরে এখানে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন অটো প্লে নামে অপশন আছে, এই অটো প্লেটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে অটো প্লে নেক্সট ভিডিও, এই যে অটোমেটিক যে প্লে ভিডিও, এই প্লেটাকে আমরা বন্ধ করে দেবো। এটা দেখা যাচ্ছে যে ভিডিওটা আমাদের প্রয়োজনে আমরা তাগিদে দেখবো সেটাও প্লে হচ্ছে, যেটা দেখবো না সেটাও প্লে হচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের ডাটা লস হবে। তো এটা আমরা অফ করে দিলাম, তাহলে অটোমেটিক আর প্লে হবে না। তারপরে এখান থেকে আমরা বের হয়ে চলে যাব। এখান থেকে বের হয়ে চলে যাওয়ার পরে সরাসরি চলে যাব আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের ভিতরে। হোয়াটসঅ্যাপের ভিতরে যাওয়ার পরে এখানে অপশন দেখেন, এখানেও ডাটা সেভিংয়ের খুব গুরুত্বপূর্ণ সেটিং আছে। সেটা হলো যে এরকম যখন একটা ইন্টারফেস চলে আসবে, তখন এই যে 3 ডট মেনু উপরে কোনায় 3 ডট মেনুতে আমরা ক্লিক করে দেবো। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিংয়ে ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ডাটা, স্টোরেজ অ্যান্ড ডাটাতে আমরা ক্লিক করে দেবো। স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন মিডিয়া অটো ডাউনলোড, এখানে মিডিয়া অটো ডাউনলোডের একটি অপশন আছে। তার নিচে 3টা অপশন আছে দেখেন, হুইন ইউজিং মোবাইল ডাটা, এটাতে আমরা ক্লিক করে দেবো। এই যে দেখেন, এটার মানে হচ্ছে যে আপনার মোবাইলে যখনই আপনি ডাটা কানেকশন দেবেন, আর আপনার গ্রুপে বা আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো গ্রুপ আছে যেগুলো পোস্ট করবে, ছবি ভিডিও যে কোনো কিছু যেটাই পোস্ট করুক, সবগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন, এটাকে আমরা এই সবগুলো এখানে রেডি করা আছে, ফটো অডিও ভিডিও ডকুমেন্ট সবগুলো টিক চিহ্ন করা আছে। আপনারা সবগুলোকে অফ করে দিয়ে ওকে বাটনে প্রেস করে দেবেন। হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, এটার ক্ষেত্রেও একই করাটাই উচিত। এই যে এখানে আমরা অন করে অফ করে দেবো, সবগুলো দিয়ে ওকে করে দেবো। তারপরে হোয়েন র্যান্ডম নো মিডিয়া, এটা সাধারণত নো মিডিয়ায় থাকে, যদি না থাকে অবশ্যই আপনারা সেটাকে টিক চিহ্নগুলো তুলে দেবেন এবং ওকে করে দেবেন, ঠিক আছে। তারপরে যে অপশনটি এই বর্তমানে এই মোবাইলটিতে নাই, বর্তমান সময়ে যে মোবাইলগুলো বের হচ্ছে সেই মোবাইলগুলো আছে, এটাও বর্তমান সময়ের মোবাইল, কিন্তু এটা সেটিংয়ে একটু প্রবলেম, ওই সেটিংটা এখানে নাই, খুব সহজে আমি দেখাতে পারবো না। তো তাই আমি অন্য একটি ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই সেটিংটা কি, ঠিক আছে বন্ধুরা। এই অপশনটি হচ্ছে, এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাটা সার্ভার অপশনটি খুঁজে বের করব। যদি আমরা ডাটা সার্ভার অপশনটি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা করব কি, উপরে যে সার্চ বার অপশন আছে, এখানে সার্চ বার, এখানে আমরা লিখব DATA ডাটা, তারপরে লিখব SAR। এই দেখেন এখানে চলে আসছে অলরেডি ডাটা সার্ভ। এই ডাটা সার্ভে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন এটা আমার অন করা আছে, ঠিক আছে। তো আমি এটা আর অন করা আছে যেহেতু, তাহলে তার অন সম্ভব নয়, এটা অফ করা থাকবে আপনাদের ক্ষেত্রে, এটা আপনারা অন করে নেবেন। আরেকটি বিষয় সেটি হলো যে কিছু কিছু সেট আছে, যে সেটগুলোতে রেস্ট্রিক্টেড ডাটা, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডে যে ডাটাটা লস হয়, মানে নেট কানেকশন দেওয়া থাকলে অ্যাপ্লিকেশন যে ইনস্টল করা থাকে, যেগুলো অনলাইনে আমরা চালাই, ফেসবুক মেসেঞ্জার টুইটার যেগুলো চালাই, আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো এই রেস্ট্রিক্টেড ডাটা অন করা থাকলে এটা আপনারা অফ করে দিবেন। তাহলে হবে কি, ব্যাকগ্রাউন্ডে এই ডাটাটা লস হবে না মোবাইলে ডাটা কানেকশন দেওয়া থাকলেও, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে একটি ডিসলাইক করে দেবেন। আর পরবর্তীতে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিন, তাহলে পরবর্তীতে এই ভিডিও রিলেটেড ভিডিওগুলো আপনার কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে খুবই সহজে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।